কোনো কোনো জায়গায় শোনা যায় কোনো মহিলা বিবাহ হয়ে গেছে গিয়া, সন্তানের মালিক হয়ে গেছেন গিয়া, স্বামী বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, কিন্তু ঘরের বিবি এখনো কিছু জোয়ান রয়েছেন, স্বামীরে বড় অবহেলা করেন, খেদমত তেমন করেন না। মা গো জানিয়া রাখি তোমার স্বামী এমন, তোমার স্বামী স্বামীর জীবনে দোয়া লওয়ার চেষ্টা করো, স্বামীর কাছে তোমার ভালো সার্টিফিকেট আছে, তুমি যদি হঠাৎ মারা যাও, স্বামী যদি খানদন চকুরবানি যদি ছাড়ি দেন, এই চকুরবানির কারণে তোমার লাগি আল্লাহ দুজকের আগুনটে হারাম করে দিবা। ঘরের বিবি অকলে যদি ওভাবে যদি স্বামী অকলের লাগি জীবনে ভালো ব্যবহার করেন, স্বামী অকলে জীবনে খান দিবা, স্ত্রীর লাগি দোয়া করবা, জিয়ারত করবা। আর যদি ঘরের কোনো মহিলা স্ত্রী অকলে স্বামীর লাগি যদি দুর্ব্যবহার করিয়া থাকেন, মরণের পরে কোনো দিন স্বামী অকলে স্ত্রীর কথা ইয়াদ করতা নাই, কোরবানি হন যায় জি না। এর লাগি কোনো কোনো জায়গায় শোনা যায় কোনো মহিলা বিবাহ হয়ে গেছে গিয়া, সন্তানের মালিক হয়ে গেছেন গিয়া, স্বামী বৃদ্ধ হয়ে গেছেন গিয়া, কিন্তু ঘরের বিবি এখনো কিছু জোয়ান রয়েছেন, স্বামীরে বড় অবহেলা করেন, খেদমত তেমন করেন না। মা গো জানিয়া রাখি তোমার স্বামী এমন, তোমার স্বামী স্বামীর জীবনে দোয়া লওয়ার চেষ্টা করো, স্বামীর কাছে তোমার ভালো সার্টিফিকেট আছে, তুমি যদি হঠাৎ মারা যাও, স্বামী যদি খানদন চকুরবানি যদি ছাড়ি দেন, এই চকুরবানির কারণে তোমার লাগি আল্লাহ দুজকের আগুনটে হারাম করে দিবা। যার জন্য আল্লাহর বন্দে গান, এর লাগি কোনো কোনো জায়গা শোনা যায় মহিলা হলে স্বামীর লাগি বড় দুর্ব্যবহার করিয়া তখন, আর কোন জায়গা শোনা যায় স্বামী আবার স্ত্রীর লাগি দুর্ব্যবহার করন করন নানি। এর লাগি এক জায়গাত আসলা স্বামী স্ত্রী দুইজন, স্বামী আসলা একজন বালা মানুষ, স্ত্রী এই আসলা কিছু উফতা মানুষ, উফতা মানুষ কিছু তাহন নানি, একটা কইলে জলদি শুনেন না। স্বামী এগর স্ত্রী এই ওলা পাইছন, এনরে যেটা কই ইতার বিপরীত, এখন বাত খাইতাম নাই ও বাত রেডি, বুঝতেছেন একটা উদাহরণ আরে, খাবড়ে গুণ দোয়া লাগতো না দোয়া, আজ খাবড়ে গুণ দইও বেটি আর দোয় না, ওলা উফতারে সব তার বিপরীত উল্টা। আখতে একদিন বেটি নদীর ঘাটও গেছে, নদীর ঘাটও আগে আগে মানুষে বেশি গোসল করতে, আপনারা এলাকাত লঙ্গাই নদী আছে আসেন না না, নদীর ঘাটও গেছে, খাবড় বেটিয়ে ভারও রাখছে, নদীর গোসল করা আরম্ভ করছে, হয়তো সিলিপ খাইয়া বেটিয়ে সাঁতার জানে না, ডুবি গেছে বেটি, মরি গেছে গিয়া, বেটা অপেক্ষা করতে করতে গিয়া দেখে ঘাটো খাবড়, তার ঘরের বিবির কোনো সন্ধান নাই, ও সময় একটা বাঁশ লইছে, বাঁশ লইয়া নদীর খালি উপর দিকে খালি ওলা খুসার আর আকবাড়ের মানছে কইলার উপরে দিকে তা তুকাও, বুঝলে আমার ঘরের বিবির কোনো সুযোগ পাইয়া সন্ধান পাইয়ার না, ও নদীর ঘাটো ইয়া মনে করে বুড়ি গেছে গিয়ে মানছ কন ইতা উপরে দিকে রেব উফতা কি থলে দিক খুঁজাইতে হবে, বাটিয়া গেছে বেটি, বলে না না এই বেটি কোনো দিন বাটি তো না, বলে কেনে, বলে জীবনটা কাটাইলাম উফতা হিসাবে, বলে কিলা যেটা কই তার বিপরীত বেটি চলে, আমি যেটা কইতাম তার উফতা মানে সবসময় বিপরীত বেটি চলতো, এর কারণে আমি মনে করিয়া আর এই বেটি ফানিত বুড়িয়া মরলে বাটিয়া যাইতো না, উফতা উজাইয়া যাইব, বুঝাইছি বেটা জ্বালা জ্বলিয়া সন্ধানি সঞ্চার জ্বালা জ্বলিয়া হর। এর লাগে আল্লাহ কুরআন আল করিমের মধ্যে ঘোষণা করেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, প্রত্যেক বিবাহিত পুরুষ জাত পুরুষদের জানানি হয়েছে, ও বন্ধুগণ তোমাদের স্ত্রীর প্রতি, তোমরা মহিলাগুলোর প্রতি ভালো ভালো সুন্দর সুন্দর ব্যবহার করিও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি যে একটা গ্লাসের মধ্যে একদিন মুখ লাগাইয়া জলপান করলাম, আল্লাহর রসুলে ঘুরাইয়া ও দিকে মুখ লাগে জলপান করলা, ইয়া রসুল আল্লাহ বুঝলাম না এর মানেটা কি, রসুলুল্লাহ ফরমানি টই লগিয়া মহব্বত, সুবহানাল্লাহ, খাওয়া খাওয়া যাই যাচ্ছিল, বলে জিও সোয়ারুল মুমিন শিফা উন, মুমিনর মুখর খাওয়ার লগে বেমারর শিফা। ভাই মুসলমান লক্ষ্য করেন, এর জন্য বিশেষ করে আল্লাহ কুরআন আল কারিমের মধ্যে ঘোষণা করেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, প্রত্যেক বিবাহিত মহিলা হল তোমাদের সর্দার জিম্মাদার হই লাগে পুরুষ জাত, প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার পুরুষ জাত, প্রত্যেক পুরুষর মানে সর্দার হই লাগিয়া পুরুষ জাত, পুরুষকলের জিম্মাদার মনে করিয়া জীবনে চলিয়া যাইতা, স্বামীর হুকুম মুয়াফিক চলার চেষ্টা করতা, যার কারণে আপনার জিন্দগির মধ্যে স্বামীর হুকুমর আউরি বাড়া আপনি চললে আপনার ক্ষতি হইব। এর লাগে কিছু কিছু স্বামী অগলে গড় স্ত্রীর উপরে জুলুম করেন, জুলুম করেন, কিন্তু জুলুম সম্পর্কে আল্লাহর রসুলে ফরমাইছেন, তুমি তাহলে খেয়ের উপরে অনাসত্য জুলুম করিও না, কোনো কোনো মেয়ের উপরে অতি জুলুম হইয়া থাকে, বুলে খেনে জুলুম হইয়া থাকে, বাবা
ও কারণে জুলুম করিয়া তখন মানছে না জানিয়া বার না বুঝিয়া ফরর মে গরো আনিয়া কিছু মানছে জুলুম করো। দেখন জানি কোন গরো শ্বশুরিয়ে বড় ছাতাই কোন কোন জায়গা কিছু লাগালাগি করেন নানি ছেলের বুবাইন করে আউরি লাগইন না কিছু শিকাইবার লাগি বালাও করেন হইন বলে চাউল গুণ গ সুন্দর করে দইয়া আনিও বাদ কইসেন নি বেটিয়ে গাঁটো গিয়ে হয়ে গু হালাইয়া আইসি গিয়া হ্যাঁ বাদ গো ফাজিল ডান দিও না বেশ ফালাইও নাই তা বদুয়া লাগবো বালা কইসেন নানি ও আল্লাহ শ্বশুরি ওইখান হইতা কেন বেটি আরো গুসা করে বাতর গুটি উড়ে ইয়া ফালার কই বেটিনতে তো বালা শেখাইতরা বাদ নাই মা গো তুমি গড় তাকিও আউরি আউরি বেটাইন তোর লাগি মাতিও না গড়র ভবে কইতে আমরা শূন্য হয়েছি দেওয়ার লাগি মাতলে খিতে হয়েছি ও তো দরবার আনি না না আইও এর লাগি দেখতাই তোমারে যদি খাইতে দেন না তোমারে যদি একবারে বসতে দেন না তোমারে যদি ঘুমাইতে দেন না তুমি এতরাজ করো তুমি একজন মানুষ তাই নয় একজন মানুষ এর লাগে আমরার দেশ কিছু কিছু শ্বশুরি অকলে খালি চাইবা ছেলের বৌদি খালি খাম করাইতা বইতে দেন না একু বোঝা যায় ইঞ্জিনারি মানে পেট্রোল বললা খালি চলত বলার আর লাগাবাড়ি গিয়া কইবা আমার ঘরে বেটিয়া আসলাম ধাই আল্লাহ আলিয়া খালি হুতে খালি হুতেতে বাতে কোনো খাও কিনা খালি হুতেতে বাতে কোনো খাও কিনা এগো মানুষ তো এগো রেস্টর দরকার আছে শ্বশুরিয়ে কোনোদিন ছেলের বউর গিবত গিল্লা করার যাইতা না আনলে ছেলের বউ আনতে চাইতা না যার কারণে আপনার ছেলের বড় প্রশংসা তারিফ আপনি খরক খা ছেলের বউয়ে যদি অধিক শরীয়ত বিরোধী কাম করা দরে ছেলের কাছে হক্কা বাবা তোমার বউরে আমি কইছি পর্দা কর্তা পর্দা মানুন না তুমি যাও কি বাইরা তোমার বউয়ে দেখছি কথা মানে না বাইরা মানুষর লাগি চলে বাবা খালি অধিক বেশি ফোন করে তুমি তান হইতে পারবা কোনো বাধা নাই স্বামী তখন মার কথা শুনিয়া প্রথমে কিতা কর্তা শরীয়তের হুকুম হইল ফাইজু হুন্না নসিহত কর কুরআনের হুকুম ফাইজু হুন্না কিতা কর্তা নসিহত কর্তা বুঝাইতা ফয়লা ওয়াজ কর্তা ফয়লা ওয়াজ আমরা দেশ হইল মাইয়ে কিতা কইসন দেরি নাই গোল্লা লৌরি বাড়িয়াও গালি না না ফয়লা ওয়াজ কর্তা মাইয়ে যাতা কইসন ইকান হাসানি বলে জিও বলিলে আর করিও না বালা না মানছে খারাপ কইবা কইবেন না না কইছে বনর ভাকি বুঝাইলে বনর ভাকি কথা মানে একটা বিলাইরে মেকুটে শিক্ষা দিলে সেও বুঝে হাওয়ান ডে শিক্ষা দিলে বুঝে মানুষ খারে বুঝতো না যার কারণে মাইজু হন না প্রথমে মেয়েটার নসিহত করো বিবি তুমি পর্দা করা লাগবো এটা শরীয়তের বিধান তুমি আমার ঘর থাকা অবস্থায় তুমি পর্দার হালতে থাকা লাগবো কেন নসিহত করতা তুমি মানো না তুমি খানো বেশি ফোন করো ইতার করিও না ওইছে না এরপরে আবার কিতা করতাই প্রতিবেশী মানে দাদি বা চাষি লাগা ঘরের মুরব্বী অকলরে তুমি আবার হইতা বলে তুমি তেন আমার ঘরের বিবিরে বুঝা ওইছে না বাদে শ্বশুর বাড়ি খবর দেও বাক্কা বাদে দিতা ফয়লা শ্বশুর বাড়ি খবর দিতা না বাদে খানি নষ্ট হয়েছি বুঝাইছে বালা খানি যেতা বন্ধ হয়েছি এর লাগে বিশেষ করিয়া ফয়লা শ্বশুর বাড়ি বিচার দেওয়ার যাইতা না এরপরে জানাক আপনার মেয়েও তাকিও করিয়া যার আউরি তহমত তোলা যাইবা না যেখান যদি ভুল করে ওখান নসিহতর দ্বারা বুঝছে না সারায় বুঝাই হইছে না মেয়েটার বাবার বাড়ি খবর দেও হইছে না ওয়াজর হন্না ফিল মাদাজি মেয়েটার লাগি বিছনা তুমি তেন আলোক করি লাও ই মেয়ের দ্বারও তুমি আর বিলকুল যাইও না এরপরে হইছে না ও কৈত্রা অদ্রিবু হন্না তুমি মারো মারতে মানো তোমার স্ত্রীরে কিলা মারতে তাও কোরআনে ঘোষণা দিছে বিশেষ করিয়া শরীয়তের অধিকার শরীয়তের হুকুম হইল বারিক সিংলা লইয়া ফিরসালোর মধ্যে মারো তুমি তেন মহিলা অকলরে দুই অবস্থায় দুই জায়গায় মারিও না এক নম্বর হইল মহিলা অকলর গালোর মধ্যে তুমি তেন মারিও না দুই নম্বর হইয়া তাকছে মহিলা অকলর তুমি তেন ফেটোর মধ্যে কখনো মারিও না মহিলারে মারতে সময় তুমি তেন বড় ধরনের অস্ত্র দিয়ে মারিও না আর মহিলা অকলর তুমি তেন কি করিও না বলে ফাও চালাইয়া মারিও না যদি ফাও চালাইয়া মহিলাটারে মারো আল্লাহর হুকুমে কোনোদিন সন্তান পাইবা এই মহিলার পেটের মধ্যে আল্লাহ কোনো বালাওলা দার জমিন দিত নাই ফাও চালাইয়া মহিলারে তুমি তেন মারামারি করিও না যার জন্য মহিলার মধ্যে বালা দুইটা যদি গুণ পাও ই মহিলারে তুমি তেন মারিও না এক নম্বর হইল যে মহিলার মহিলা আমানত খেয়ানত করেন না আর দুই নম্বর ইয়া তাকছে গিয়া যে মহিলা স্বামীর সম্পদরে নিজ মন করিয়া রাখবা এই মহিলারে তুমি তেন মারিও না আল্লাহর বন্দেগান যার জন্য এখন আমি আলোচনার যাই বিশেষ করিয়া
পুরুষের জন্য অতটুক পর্যন্ত হুকুম আছে, এই পরিমাণে যদি হয় না তারপরে আপনি তালাক যাইতা, তারপরে তালাক যাইতা, এর আগে তালাক না। আমরা আউরি বুঝা উঠে তালাক দিলাই নানি, তালাক এগু ডঙ্গর কোনো ব্যবহার নাই, ডঙ্গর জিনিস নাই, আউরি তালাক দিলে গুণাগার হইবা, একলগে তিন তালাক দিতা না, দিলে গুণাগার হইবা, তালাক হয়ে যাইব কিন্তু গুণাগার হইবা। তিন মাসে তিনটা তালাক দেওয়া হইতো, তিন মাসে তিনটা আপনার পক্ষ থাকি তালাক হইতো, তালাক দিতে সময় শর্ত আছে বা ইনতাল্লাকাহা ফালা তাহিল্লালাহ, মাসর প্রথম অবস্থায় বা প্রথম বা শেষে অবস্থায় মহিলার যখন বেমার থাকি পা কই যাইবা, তখন তোমার গর স্ত্রীরে তুমি তালাক দেও। তালাক দিতে সময় তার তরিকা আছে, গো বিবি তুমি ও দুষর কারণে তুমি আমার কথা শুনো না, কিংবা তো আমার মারে বিলকুল চাও না, বাবারেও চাও না, গর অশান্তি আর অশান্তি, শান্তি মনে বাদ খাওয়া যায় না, খেউরের কথা শুনো না, পর্দাও করো না, আমি তোমারে লইয়া জীবনে চলা কঠিন হইব, তুমি ঠিক হয়ে যাও, আমি ও দুষর কারণে আমি তোমারে দিলাম এক তালাক। একটা স্বজ্ঞানে দিছুন নানি, বাদর মাস আসার পরে বিবি তুমি আব ঠিক হইছ না, ও দুষ, ও দুষর কারণে তোমারে দিলাম আমি আর এক তালাক। তিন নম্বরে কইতে গো বিবি তুমি তো আব ঠিক হইলে না, তোমারে আমি ও কারণে দিলাম আর একটা তালাক। তিন মাসে তিন তালাক কোনো স্বামীয়ে দিলাইলে স্বজ্ঞানে দিছে কোনোদিন ই বিবিরে আর গরর মধ্যে আনতে চাইত নাই। আর আমরা যারা ভুলবশত রাগার রাগ করি একটা গুছা উঠি গেছে গিয়া তিন তালাক দিলাই, বাদে খালি মুফতির বাড়ির দৌড়াইয়া কোনো সুরত লাইন, কোনো সুরত লাইন করিয়াই বলে নাই, গুছা করে দিলাইলার বাদে খালি মুফতির বাড়ির দৌড় গাড়ি আনোরে দৌড়াওরে কিতে হয়ে গেছে গিয়া, কিতা খেয়াল করছি না বুধবাইছেন নি, এর লাগে গুছা করতার লিমিটেড, গুছা কর খেয়াও কইবা হুজুর গুছা করে তিন তালাক দিলাইছি কিন্তু তার নাম তো ধরছি না। আমি একদিন কইলাম তুমি নাম ধরছো না, তুমি তালাক খানো গাছরে দিছো নি না বাড়ির বেটিরে দিছো, তালাক তো নিজের বেটিরে দেই না নিবা, তুমি তো তোমার বিবির উপরে তো সম্মোধন করিয়া গুছা করে তালাক দিছো না, তালাক ও মাইকরে দিছো নি না গোরে দিছো, নাম না ধরলে কি তৈল তালাক হয়ে গেছে, তুমিও গুছা করে তালাক দিছো তানোর মাথর উপরে তার উপরে। এর লাগি মা বই নকলে জিনিস বুঝতাম, কোনো সময় মারতে মারতে মা বই নকল হত্যা জাউজ করিলেন স্বামী বুঝবার আগান নিত, মুখটা কন্ট্রোল করিলেন স্বামী দেখবার তামি যাইবা, বাজার থাকি আসন, স্বামী আসার পরে স্বামীর ব্যাগ হাতর মধ্যে লও, পানির ব্যবস্থা করো, চা খাইবা নিয়তা ব্যবস্থা করো, সন্তানাদি রেখো বলে তোমরার বাবার কিতা লাগে জলদি একটু খেয়াল করো, তখন স্বামীর মন জয় থাকবো খুশ থাকবো। আর বিলকুল যদি মহিলা স্বামীর খায় খেদমত করার যায় না, স্বামীর মন তখন কখনো অস্থির উপরে ভালো থাকতো নাই, স্বামীওয়ালা গর স্থির উপরে ভালো ব্যবহার জীবনে করিয়া যাইতা, আপনি বান্দি বেটি মন করিয়া সারা কাজ করাইতা না, আপনার গরর বিবি বেমার পড়লে আপনিও কি করতা খেদমত করতা। হজরতে আয়েশা সিদ্দিকায় বর্ণনা কর, আমি একবার অসুস্থ ছিলাম, ও সময় রুটি তাও দিতে গিয়া, হোক সুবহানাল্লাহ, রুটি তাও দিতে গিয়া আল্লাহর রাসূলের সুলার মধ্যে তাই রুটি তাও দেওয়া গুণ মানে বাড়া সাত দিলা, রুটি তাও দেওয়া সাত দিলা, আমি বারণ করলাম ইয়া রাসূল আল্লাহ আপনি করেন না জানে, আল্লাহর রাসূলে উঠিয়া কইলা ফি মেহনতি ও আহলিহি, আহলে পরিবারর মেহনত যেটা ইটোয়া থাকছে গিয়া আল্লাহর ইবাদত, এর জন্য রাসূলুল্লাহ এসারে মানে পাক করা পর্যন্ত তাই নিজে সাহায্য করলাম। বুধবাইত্রানি আমরা সাহায্য করতাম না, না আমরা করলাম অনেক কিছু, আমরা দেশ একগুড়ো মানুষ বড় বেগর বলে কিরা জানি, যদি দেখুন গরর বিবি বেমারে আর বাড়ির বাইয়ে বা বাইসাবে গরর বিবির বিছনা বা শাড়ি ওখান তুলাওয়ালা মেলিয়া দিলাইছেন দইয়া উঠে বুঝাইছেন, শেষ বাজারে উঠি গেছে, বাজারে উঠি গেছে, ই বাড়ির সাবে হইন না কি টাকা এখানে আর হইয়ার না যাও, ও হইবা ই বাড়ি বেটাও হতা বুঝাইছেন, এর লাগিয়ে বাজারে উঠি গেছে, যার কারণে ও অত্যা হাল্লত স্বামী গর স্ত্রীরে সাহায্য করতা, কোনো সময় হানির খলসে গু আনতে পারডা না, সাহায্য করো, কোনো সময় বিবি বেমার দরা বান্দা সাথ দেও না, আমরা আর শ্বশুর বাড়িতে কেন হরাইতাম, গরার বিবি মরিয়ালে শ্বশুর বাড়ি হন আকুয়া না নি না, নিজেও মেহনত করো আকা শ্বশুর বাড়ি থাকি নিজেও মেহনত করো কুয়া, তবে খেয়াল করতা যে রসুল্লাহ করছো রখান বাসাইয়া বিবি অগলরে কিছু সাহায্য করবা, মহিলা অগলর মন খুশ থাকবো দিল কুশ থাকবো বলে আমরা সাত দিতরা, আমরা স্বামী হকলে সাহায্য কর, আর মহিলা হকলে তো বাড়ির আস্তা দিন খাম করার ইতা খাম দেখা যায় না বুঝাইছেন নি, বাড়ির যে বাড়ি তখন গৃহস্থী গৃহস্থী খামও কোনো কোনো বাড়িতে একজন দাহন নেন,
বাকি বাইয়েন বেঙ্গালুর চেন্নাই মিজোরাম রুজি কড্ডা হইসা দিতরা গৃহস্থী যেন বাড়িত রাখস এন বিদেশ গেছেন না এন খাওয়ামি তা থুকাইয়া মিলে না বুঝাইছেন হেনতাই নাকতাইয়া কইবা কিতা হরণ বড় ভাই বাড়িতে কিচ্ছু দেখি কিচ্ছু কিচ্ছু নাই খাওয়াম বেটা বেড় দিতে দিতে বন কাটতে কাটতে হর্ষ আনতে আনতে বেটার ফোনাও নেবে কই আস বুঝাইছেন বাড়ির খাম ইটা দেখা যায় না এটা কত খাম খালি আউরি বেসিয়াটি খাম ওলা মা বোন অকলোর খাম আর খাম সময় বিশেষ বুঝতে আখতা বাত নষ্ট হয়ে গেছে গিয়া বিবি অকলোর উপরে আক্রমণ করবা না লবণ বেশ হয়ে গেছে আক্রমণ করবা না কোনো সময় আখতা সবজির মধ্যে লবণ খম আক্রমণ করবা না হইতে সময় কোনা কুনি হইলাও না বুলাই সবজিত বড় বুধবাই লবণ খম ব্যবহার কিতা বলে লইয়া খাই লক্ষা লাগাইও তো শেষ নানি ওলা কোনা কোনি খুব আদরক্ত সরম পাইয়া ঘরের বিবিও লবণ মোটামুটি চাইবা জোত করিয়া চাইবাই না না আর কই তাইনি হই গল্লাই গু আনো রে লবণ খম কি রে ইটা কইতার না চুল ভরি গেছে আখতা মা বই নকলে পাক করতে সময় মাথা সেমটিয়া রান্দাওয়ালা করতা নমাজ পড়তে গেলা মাথা বান্ধ হইতো রান্দিতে ওলা মাথা বান্ধ হইতো চুল ছাড়িয়া রান্দিতা না চুল চিত্রাইয়া খালি মাথায় রান্দিতা নাই তার রিজেক বরকত উঠি যায় যে বেটিয়ে চুল চাড়িয়া আউরি খালি বাড়িয়ার ঘাটি বাড়ি মনে করক আরি রিজেক বরকত উঠি যাব চুল এমনিও পড়ব রিজেক বরকত উঠবো এর লাগি চুল বান দিয়া জেলা নমাজ পড়া লাগলা তা জালু লা তুকবালু সালাত আল হাইজিন ইল্লা বিহিমার মহিলাদের নমাজ কবুল হয় না যে মহিলার মাথাত রুমাল থাকে না মানে আলাদা হাফড় হোক বা শাড়ি হোক উড়না হোক মাথা সেমটে চুল বান্ধিয়া মহিলা নমাজ পড়িতা ওলা রান্দাবাড়া করতে মহিলা হলে মাথার চুলটারে বান্ধিতা চুলটা কি মাংসর কিছু একটা নফরত আইন না হন যায় আইয় চুল ভাইলে ইলা হওয়া যায় বিয়ার মদলিশ লম্বা লম্বা চুল মিলছে ইলা মিলে কোনো সময় যার কারণে মা বোন হলে এই ব্যাপারে একটু সচেতন থাকতা পাক করার ব্যাপারে দয়া করিয়া কাজ করিয়া মহতরম হাজিন কেরাম এর জন্য স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবনটা সুখে রইত তবে এক জিনিস খেয়াল করবা লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়ালা কালবুন ওয়ালা জুনুবুন হিগুনার মাতিয়ান না ওয়ালা জুনুবুন দি মুরাদ হইল ঔ ঘর রহমতর ফরিস্তা যাইতা না যারা জুনাবত ওয়ালা তা হয় জুনাবত ওয়ালা স্বামী স্ত্রীর উপরে গুসল ফরজ সময় মতো সূর্য উঠার আগে আদায় করতা আখতে একদিন ব্যতিক্রম হয়ে গেছে গুম লাগি গেছে তৈমুম বাউজুর হালতে থাকার চেষ্টা করক্কা যত জলদি ভারণ গোসল করন এই হালতে যদি মা বোন হল বেশিরভাগ থাকন বা পুরুষ থাকন রহমতর ফরিস্তা যাইতা না আর রিজেকর মধ্যে বরকত উঠি যাইব যার জন্য আল্লাহর বন্দেগান আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল আল্লাহর যাতে আবার কুরআন আল কারিমের মধ্যে ঘোষণা করনিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ও ইমানদার হল তুমি তান জোরজবস্তি করিয়া বিবাহ করিও না জোরজবস্তি জোরজবস্তির বিবাহ একটা আছে না ই আয়াতর দলিল ইকান নাই বলে ঠানিয়া নেওয়া ইকান নাই আরব একটা প্রথার রেওয়াজ আসলো কোনো মহিলার স্বামী মরি গেছ কম দিনের বিবাহ হয়েছে দুই বছর তিন বছর চার বছর স্বামী মারা গেছেন হঠাৎ ইলা মারা যায় মারা যাওয়ার পরে এই মহিলার বিবাহ করার জন্য কিছু মানুষ আগ্রহী থাকতা ইতা মানুষে দৌড়াইয়া গিয়া কিতা করতা যে আগে চাদর দিলে ইতা তাই বিবাহ করতা আরবর রেওয়াজ আসলো বুঝছুনি মার কোনো স্বামী মরি গেলে যেন আগে চাদর নিয়ে মহিলার গাত দিলে বা রুমাল চাদর এন বুকিং করি নিলা এন ই মহিলা বিবাহ করতা এন দাবিদার তখন কুরআনের আয়াত নাযিল হইল লা ইয়াহিল্লু লাকুম তোমাদের জন্য হালাল নাই আন তারিসুন নিসা আকারাহা জোরজবস্তি করিয়া মহিলাগুলোর বিবাহ করা ই আয়াত নাজিল হইছে মহিলাগুলোর জন্য নিষেধ করা হয়েছে ইলার বিবাহ করিও না এখন ইদ্দত পুরা করা লাগবো চার মাস দশ দিন ইদ্দতর পরে মহিলা বিবাহ করতায় ইলা যদি এখনো জারি থাকতো মসজিদ যেমনে কইল না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক সাহেব বা অমুক বাই মারা গেছেন মানুষে খালি যেমনে শুনলাও নে সারা গাঁর মানছে গুড়ো দৌড়াইয়া খালি রুমাল আর চাদর লইয়া মরা বাড়ি দৌড়াইলাও নে বুঝাইছেন হইলাও রে যাই রে আল্লাহ একবার আল্লাহ দিছে রে অমুক তো মরি গেছন ই বেটার তো বিবি এখন আসন বয়স তো কম হব আল্লাহর আল্লাহ ব্যথা বাঠো আছে খালি চাদর লিয়া রুমাল লিয়ে অমুক খালি দৌড়াইলাও নে ইকু প্রত্যার আওয়াজ আসলো আগে আরব ভাই আল্লাহ কোরআনের আয়াত নাজিল হইছে কু বন্ধ হইছে বাদে এখন ইলা আসেন বলে জি না জোরজবস্তি করিয়া বিবাহ না ও
ইয়া আল্লাহ আমরা আলিয়া মোসা বাইর না খানে আইস কইলা আইবা ফয়লা কইলা ফোনে দশটায় এখন কইলা দশটা ঠিক আইয়ার এখন দশটা দশ আপনার আরও জবর আর আমারও হেরানি আইয়া আসি দিয়ে সবে দুরুদ শরীফ এক দুই মর্তবা পড়ক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ মোহতরম হাজির নেকেরাম আমার যে বিষয় দেব হইসলো যুব সমাজ নিয়ে যুব সমানোর করণীয় কি এটা ব্যাপারে আলোচনা করছি মাশাআল্লাহ আই গেছেন বারসি ইয়ার গালি মাওলানা আলী আহমদ সাহেব রিসিভ করো কা না রে তাকবীর আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব জিন্দাবাদ আপনারা মোল্লা সাহেব আইছেন লাস্টে মিলাশরি পড়ে দোয়া করে যাইবা আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন আল্লাহ আমি যা আলোচনা করলাম কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ স্বামী স্ত্রী দৈনন্দিন জীবন নিয়ে ইয়া আল্লাহ যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই আল্লাহ অশান্তি চলতে আছে আল্লাহ শান্তিরময় জিন্দেগি আপনি দান করার ভাই আল্লাহ আল্লাহ অনেক গরো শোনা যায় স্বামী ঘরের উপরে স্ত্রীর উপরে নির্যাতন চালাইছেন আল্লাহ স্বামীর সমুজ দান করো হেদায়ত নসিব করো আল্লাহ ইলা কোনো ঘরের মধ্যে শোনা যায় বিবাহিতা মহিলাকলে স্বামীরে জমিনে বড় কষ্ট দিত আল্লাহ আপনি হেদায়ত নসিব করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওয়া রাহমান রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গের আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও আমরার মাই বাবা উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ আমরা বিমারি অকলর বিমার দিয়ে আপনি শিফা করি দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা রিজাকরে কুশাদা করি দেও বাবর জিন্দেগিরে দূর ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ ইয়া লাখার তামাম নয়া হুরা না মর্দে গান্ডে মাফ দেও যারা বিদেশ পাড়ি গেছেন যুব সমাজ রুজির জন্য অনেক ঠেকা দিয়েছেন মহফিল সাহায্য করছেন ইয়া আল্লাহ বিদেশ বাড়ি আল্লাহ ইতা বন্ধ হলো রে আপনার যাতে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যারা যুবক ভাইয়ান দেশ আসন রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও খাস করে আল্লাহ মুরব্বী সমাজের হায়াতে তৈবা দরাজ ফরমাও আল্লাহ আলিম দিন অকলর গুর্বতী হালতরে দূর ফরমাও আল্লাহ আলিম অকলর গুর্বতী হালতরে দূর ফরমাও ইমাম অকলর জিন্দেগিরে উজালা ফরমাও ইয়া আল্লাহ লক্ষণ বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বোন অকলের মা ফরি দেও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম আমিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ